এই রকম সিল্কি অ্যান্ড স্মুথ কন্ডেন্স মিল্ক যদি বাসায় বানানো যায় তাহলে আর অনেক টাকা খরচ করে বাইরে থেকে কেনার কি দরকার বলেন আর এটা বানাতে কিন্তু খুবই সহজ আর সব থেকে মজার বিষয় হচ্ছে খুব বেশি ইনগ্রেডিয়েন্ট কিন্তু লাগছে না একদমই কম আমি জাস্ট এখানে দুই কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিয়েছি বেশি না দুই কাপ অল্প করেই বানাচ্ছি যেহেতু একা খাবো আর এটা বানানো যেহেতু সহজ বেশি সময় লাগে না তো যখন ইচ্ছা তখন বানিয়ে ছটপট ইউজ করা যাবে বেশি করে বানিয়ে রাখার দরকার নেই তো দুই কাপ দুধের মধ্যে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে এটাকে জাস্ট এখন মিডিয়াম আছে জাল করতে হবে এবং অনবরত নাড়া করতে হবে যেহেতু চিনি দেওয়া আছে সেহেতু পুড়ে যেমন সাইড দিয়ে একটু লেগে গেছে এরকম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু এটাকে নাড়া করতে হবে একটু সময় পরপর তো নাড়ানাড়ি করতে করতে জাল করতে করতে বিশ থেকে পঁচিশ মিনিট পর দেখা যাবে যে এটা কিন্তু মানে ভারী হয়ে আস্তে আস্তে একটু জমাট বাদা বাদা টাইপের হয়ে আস্তে আস্তে মানে এরকম কনসিস্টেন্সি আস্তে আস্তে হতে থাকবে তো এটাকে আমি যখন একটু চামচে উঠিয়ে দেখলাম যে না এখনও অনেকটাই লিকুইড আছে এটাকে আরও একটু সময় জাল করে নিতে হবে তো জাল করতে করতে নাড়া নাড়ি করতে করতে কিন্তু এটা মোটামুটি আমার পছন্দ মতো একটা কনসিস্টেন্সিতে এখন এসে গেছে তো এখন হচ্ছে আমি এটা বন্ধ চুলাটা বন্ধ করে দিয়ে আমি এখানে এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিয়েছি চুলা কিন্তু বন্ধ আছে তো বেকিং সোডাটা দেওয়ার পর দেখেন এটা কিন্তু আরও অনেক সুন্দর ফ্লাফি হয়ে গেছে আর অনেকটা সিল্কি হয়েছে দেখেই কেমন স্মুথ স্মুথ লাগছে মনে হচ্ছে একদম দোকান থেকে কেনা কন্ডেন্স মিল্ক এবং এই কন্ডেন্স মিল্ক দিয়ে আপনারা যত কিছু নর্মাল কন্ডেন্স মিল্ক দিয়ে বানানো যায় সব কিছু বানাতে পারবেন তো এই যে আমি এখন ঢেলে নিচ্ছি একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমার এটা কিন্তু এখন খাওয়ার জন্য একদমই প্রস্তুত আমি এটা দেখুন চা বানাতে পারবো যে কোনো ডেজার্ট বানাতে পারবো সব কিছু কিন্তু এটাতে করা যাবে তো এখন আমি চা বানিয়ে নিচ্ছি চায়ের লিকেটা দিয়ে দিয়েছি তার মধ্যে এক চামচ কি তার একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এখন আলাচাড়া করে আমার কিন্তু চা এখন রেডি হয়ে গেছে যারা কনডেন্স মিল্কের চা খেতে পছন্দ করেন তারা কিন্তু বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন আর চড়া দাম বাজার থেকে কিনতে হবে না এখন বাসাই খুব সহজে বানিয়ে নেওয়া যায়